নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। 3 বছর আগে নিখোঁজ বিহারের যুবককে ফিরিয়ে দিল শান্তিপুর রেল পুলিশ। প্রশ্ন কঠিন হওয়ার আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থী। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, নাজেহাল শহরবাসী। কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা, খুশিতে শহীদের পরিবার। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি বাগদা এলাকায়। এবারে আসছি আজকের বিস্তারিত খবরে। প্রায় 3 বছর ধরে নিখোঁজ ছিল বিহারের মোহাম্মদপুর থানার রজনীনগর গ্রামের বাসিন্দা রাজকুমার রাম নামে এক যুবক। এদিন শান্তিপুর প্ল্যাটফর্ম থেকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল রেল পুলিশ। পুলিশের তৎপরতায় নিজের সন্তানকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি রাজকুমারের বাবা কৃষ্ণ রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শান্তিপুর প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল এই যুবক। তখনই সন্দেহ হওয়ায় তাকে আটক করে আরপিএফ অফিসে নিয়ে এলে জিজ্ঞাসাবাদ করলে সে শুধু এটুকুই জানায় যে তার বাড়ি বিহারে। এরপরই রেল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিখোঁজের বার্তা ঘেঁটে জানতে পারেন ছেলেটির বাড়ি বিহারের গোপালগঞ্জ জেলার মোহাম্মদপুর থানা এলাকায়। আমি রাত্রেবেলায় ছেলেটাকে, রাত্রে যখন আমরা ঘুরছিলাম, ট্রেন চেক করছিলাম, ট্রেনের মধ্যে ছেলেটাকে পেয়েছি। পাওয়ার পর আমি নিয়েছি, অফিসে নিয়েছি। নিয়ে আসার পর একে সঙ্গে সঙ্গে আমি বিহারে এই থানাতে যোগাযোগ করলাম ফোন দিয়ে। ওইখানকার থানায় ইনার বাড়িতে খবর দিল। খবর দেওয়ার পর উনি আজকে এসেছেন আমার কাছে। ততদিন আমি ছেলেটাকে ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে সুরক্ষিত ডাক্তারকে দেখিয়ে সুরক্ষিত রেখেছি। আজকে ইনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি। যোগাযোগ করা হয় সেখানকার বিধায়ক ও স্থানীয় থানায়। ছেলেটির ছবিও পাঠানো হয়। তারপর বিহার পুলিশ যোগাযোগ করে নিখোঁজের পরিবারের সাথে। তারপর কৃষ্ণবাবু থানায় এসে ছবি দেখে ছেলেকে চিনতে পারেন। আর এদিন শান্তিপুরে এসে নিজের সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন রেল পুলিশকে। শান্তিপুর আরপিএস সে খবর গিয়া হামারে থানা পর, উনোনে যা করকে হামারে পাস খবর দিয়ে, খবর দে করকে তো হামসে বতায়ে, তো হম ওয়াহাঁ সে চলে আর আ করকে ইয়াহাঁ শান্তিপুর আরপিএফ মে ইনকে পাস আয়ে, দেখে কি হামারা লড়কা সুরক্ষিত হ্যায় আর আ করকে ইয়াহাঁ মিলে। মিল করকে ইনসে ইয়াহাঁ বৈঠ করকে বাতচিত হুয়া, বহুত বড়িয়া সুরক্ষিত সে রখে আর হমকো বহুত বড়িয়া লড়কা দে দিয়ে আর হম বহুত বহুত ইনকো ধন্যবাদ দেতে হ্যাঁ। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। অঙ্ক প্রশ্ন কঠিন হওয়ার আশঙ্কায় পরীক্ষার দিন সকালেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায়। জানা গিয়েছে গাইঘাটার রামচন্দ্রপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের ছাত্র স্বপন মণ্ডল। ছাত্রটির অভিযোগ, তার বন্ধুরা তাকে প্রথম থেকেই অঙ্ক প্রশ্ন কঠিন হবে বলে ভয় দেখাতো, সেই কারণেই তার ভিতর এক আতঙ্কের সৃষ্টি হয়। ওই একটা চিন্তায় আমি যখন মনে পড়তো আমার যে আমাকে ভয় দেখেছিল, ওই একটা চিন্তায় আমার শুধু বারবার মনে পড়তো, আমার কিছু ভালো লাগতো না। পুরো মানসিক চাপে পুরো মনে হয় কি পাগল হয়ে গেছি এরকম মনে হতো আমার। সব স্যার, আমার অঙ্ক স্যার আমাকে অনেকদিন বুঝেছিল, কিন্তু কোনোদিন ওই চিন্তাটা আমার মাথার থেকে বেরোতো। চিন্তাটা কি ছিল? চিন্তাটা আমার ম্যাথ পরীক্ষাটা খারাপ হবে এইটাই বলতো। কি কে বলতো? ওই শুভব্রত নামে একটা ছিল। কি বলতো? এবার ম্যাথ কোশ্চেন কঠিন হবে, আমি ওই ম্যাথে যেহেতু বেশি পাই তাই আমার ম্যাথ পরীক্ষাটা খারাপ। ওটা টেস্টে ম্যাথে কত পেয়েছিল? 97। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বপন মণ্ডল এলাকার মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত। সে টেস্ট পরীক্ষাতেও ভালো ফল করেছে, কিন্তু তার কিছু বন্ধুদের কাছ থেকে মাঝে মধ্যে অঙ্ক প্রশ্ন কঠিন হবে শুনে ঘাবড়ে যেত ছেলেটি। সেই ভয়ে এদিন সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। ওই যে পড়াশোনাও ভালো করে আর বন্ধু বান্ধবরা ভয় দিত, কিন্তু বন্ধুদের আমি একটাও চিনি না, আমাদের বাড়ি যেত না। ওই একসঙ্গে পড়াশোনা করতে, একসঙ্গে প্রাইভেটে যেত। চক্ষু চিকিৎসা
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। দীর্ঘ তিন মাস তন্ত্র সাধনার পর তমা শাস্ত্রী এবার নতুন রূপে, আর শুধুমাত্র বিজ্ঞান নয়, সাথে তন্ত্র প্রয়োগে হবে সব সমস্যার সমাধান। মাত্র তিন দিনে কাজ শুরু, কোথাও কাজ না হলে এখানে হবেই হবে, সমস্যা সবার থাকে, সমাধান হবে এবার তারা মায়ের কৃপায়। একাধিক স্বর্ণ পদকপ্রাপ্ত তন্ত্র জ্যোতিষী তমা শাস্ত্রী কামাখ্যা তন্ত্র বিজ্ঞানের মেলবন্ধনে করবেন আপনার যে কোনো সমস্যার সমাধান। চেম্বার বন্ডা প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আটটা, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা, হাবড়া প্রতি শনিবার বিকেল চারটা থেকে সাতটা, রানাঘাট প্রতি রবিবার বিকেল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। এছাড়াও বসছেন বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, শিয়ালদা সহ কৃষ্ণনগর ও অন্যত্র। যোগাযোগ করুন এই নম্বরে 9641051251। রানাঘাটের প্রথমবার প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার, একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার স্টাডি, ইসিজি ছাড়াও আরো অনেক জটিল রোগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুবিধা। প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার, জগপুর রোড, আনুলিয়া, রানাঘাট মহকুমা হাসপাতালের নিকট, রানাঘাট, নদিয়া। যোগাযোগ 7479002181 or 8348368317। প্রতিভা আল্ট্রা স্ক্যান সেন্টার সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। তুমি অন্তরে যত নেধে কোমল সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিনিয়র জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এবার ঠাকুরনগরের গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের সেরা ঠিকানা। কম্পিউটার, লাইব্রেরি সহ আছে খেলাধুলা ও বিনোদনের একাধিক সরঞ্জাম, পাশাপাশি তো রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল, আনন্দপাড়া, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগে থেকেই ছিল, সেই মতো সোমবার রাতে জোড়া কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। তারপর মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, যার জেরে চরম ভোগান্তি পোহাতে হলো সাধারণ মানুষদের। তাছাড়া মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ায় বেশ সমস্যার মধ্যে পড়তে দেখা গেল পরীক্ষার্থীদেরও। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কোনো রকমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো তারা। নার্সারি স্কুলের ছাত্র, আমরা নার্সারি স্কুলে পড়াশুনো করি ফাইভ থেকে। আমাদের আজকে স্কুলে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ আমাদের আজকে প্রথম পরীক্ষা ছিল। মঙ্গলবার ছিল কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হওয়া নদিয়ার তেহট্টের বাসিন্দা সুদীপ বিশ্বাসের শ্রাদ্ধের অনুষ্ঠান। আর এই দিনেই জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় বায়ুসেনা। ১২টি যুদ্ধ বিমান মঙ্গলবার ভোরে এলওসি পার করে পাকিস্তানের ভেতরে ঢুকে খতম করল বহু জঙ্গি ঘাঁটি। আর মঙ্গলবার সকালে এই খবর পাওয়ার পরই শোকের মধ্যেও এক খুশির হাওয়া দেখা গেল নদিয়ার তেহট্টে। এদিন নদিয়ার তেহট্ট পলাশিপাড়ার বাসিন্দা
শহীদ সুদীপের পরিবারের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে জানানো হলো অশেষ ধন্যবাদ। পাশাপাশি তাদের দাবি, সমস্ত জঙ্গিদেরই নিকেশ করতে হবে পৃথিবী থেকে, তবেই শান্তি মিলবে সুদীপের আত্মার। আমার কাকা দেশের জন্য শহীদ হয়েছে, আমি তার সাথে কাজ করছি, আর এই আমি খুব খুশি হয়েছি যে আজকে পাকিস্তানের ওপর অ্যাটাক হয়েছে এবং তাদের অনেকজন মারাও গেছে, তার কাজে এটা বদলা বলে মনে হচ্ছে আমার, তাই আমি এই কাজ করে খুব খুশি। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। রাজ্যের প্রথম কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গেছিল শহর কলকাতা। এদিকে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো বাগদা থানার পাঁচঘাটা এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, কালবৈশাখীর পাশাপাশি প্রচণ্ড শিলাবৃষ্টিতে এলাকার চাষের ফসলও ক্ষতিগ্রস্ত। মূলত পটল, সর্ষে, মুসুরি এবং রজনীগন্ধা ফুল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, কি হয়েছে? ঝড়ে সব ঘরবাড়ি উড়িয়ে চলে গেছে, এমনি আমার নিজের জামা কাপড় খাট পালাঙ্গ যা ছিল কিছুই নেই, সব ভেঙে চিড়ে চলে গেল। তারপরে আবার এখন যে রান্না করি দুটো খাবো, সে উনুন নেই, জ্বালানি নেই, থাকার জায়গা নেই, কোথায় থাকবো, কি করব। এখন যাতে একটু সরকার কোনো যদি অনুদান দেয় তাহলে একটু সে পাবো, একটু দাঁড়ানি জায়গা পাবো। আবার বৃষ্টি হলে কি করবে? আবার বৃষ্টি হলে এখন থাকবো কোথায় সেটা বড় চিন্তা। পাশাপাশি শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে এলাকার প্রায় 20টি বাড়ি ক্ষতিগ্রস্ত, বিভিন্ন এলাকায় ভেঙে পড়ে আছে গাছের ডাল। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি